রক্ত যখনই দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তখন আমি তো ছুটো তো আমি বললাম ঠিক আছে আমি কাজ করবো, তো আমার ভালো করে সাগর কলা দিত, কয় তুই সাগর কলা যা খাইতে রস দিব তো তোর এই কাজটা করতে। তো ওইখানে রেল স্টেশনের সাথে আমার খালার বাড়ি আছে, আমার অনেক এসি নেই ওইখানে, তো ওইখানে আমি আমি খালার বাড়িতে চলে গেলাম। খালার বাড়িতে যাওয়ার পরে তো আমার খালায় আবার জানে না আমি যে মুক্তিযোদ্ধা, আমার খালায় জানে যে আমি বাড়ি থেকে হারাই গেছি, তখন আমার বড় ভাই গেছিলো আমার আনার জন্য, আমার বড় ভাই মুক্তিযোদ্ধা, কিন্তু আমি যে মুক্তিযোদ্ধা আমার খালায় জানে না। পরে কয় তো তুই বলে হারাই গেছিলি নানান কথাবার্তা আমার খালায় যা করতে পারে, তো আমি বললাম যে না খালা আমি আসি এখানে বেড়াইতে আসছি। তো আমি আমার খালা তো বোন নিয়ে এই রেল স্টেশনে গেলাম, ছাগল ছাগল রাখে তো ছাগল নিয়ে গেলাম আমার খালাতো বোনের সাথে। আমার খালাতো বোন মানে ছোটো তো তারা সবাই পরিচিত পাঞ্জাবিরা, তারা চিনে, তারা আদর করে ডাকিয়ে এনে রুটি টুটি দেয়। তো আমি যাওয়ার পরও আমি এখানে বলছি তো এইটা এবার বাচ্চা মানুষ হয়েও কিছু বুঝে লাইছি, কইছে এদার আ যাও কইছে। তো আমি আমি আবার কইতেছি কী কয় কইছে যাওয়ার জন্য, মানে আমি বোঝাতেছি আমি কিছুই বুঝি না। তো গেলাম তো জিজ্ঞেসে কে, এই কইছে মেরে ভাই, তো এরা বুঝছে। ইয়ার মধ্যে আব্দুল সোবার নামে একজন লোক ছিল, এই খানাবাড়ি স্টেশনের পিছনে তার একটা হোটেল ছিল, সে আমাকে খুব আদর করতো, কারণ হলো তার কোনো ছেলে সন্তান ছিল না, আমার খালার বাড়িতে গেলে সে আমার খুব আদর যত্ন করত। এর মধ্যে সে আমার টান্দার দূরে করলো যে মেরে ভাইপু। তো এই মানে সুবান চাষা আবার ইয়া করতো পাঞ্জাবিদের পাকটা করতো এখানে রেল স্টেশনে পাক করে দিত, তখন উনি করার পরে আর আমার কেউ কোনো সন্দেহ করে নাই। তখন পাঞ্জাবিরা আমিও আমার আবার রুটি দিয়েছে খাইলাম, ডেক পাতিল নিলাম, এর মধ্যে আমার কাজ আমি শেষ করছি। এর মধ্যে আমি বুঝলাম যে এর পজিশনটা কী আছে। তো আমি করলাম কি পরের দিনই আইসা বলুন, ওইখান থেকে আইসা কুঠির বাজারে আইসা গয়েছিল মাস্টার লোক কইলাম যে স্যার এই অবস্থা, তাদের এই অবস্থা আছে, আমরা যদি এইভাবে আক্রমণ করি তাহলে কাহিল করা যাবে আনাইলে পারবো না। কইছি কীভাবে, আমি বলছি চারিদিকে আক্রমণ করতে হবে, কারণ তারা পজিশন চারিদিকে নেওয়া আছে। তখন আমরা খেলা মানে খানাবাড়ি রেল স্টেশনের পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ চারিপাশে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে, মানে আমাদের শিবপুর থানার মাত্র আমরা দশজন, আমরা একটা সাইডে নিলাম অবস্থান, আর রায়পুরা থানার তিনটা গ্রুপ তিন সাইডে অবস্থান নিলাম। কিন্তু আমাদের শর্ত হইল যে সর্বপ্রথম আমি একটা ফায়ার করব স্ট্যান্ডগান দিয়া, এই ফায়ারের পরবর্তী সময় আমার সোজা যে পশ্চিম পাশে আছে সে একটা ফায়ার করবে, হ্যাঁ সে করবো পাঞ্জাবিরার ফায়ার শেষে। এইভাবে আমরা আমি রাত্রে পুনে চারটার সময় প্রথম ফায়ার করি। আমি ফায়ার করার পরে তারা বৃষ্টির মতো ফায়ার আরম্ভ করলো, ফায়ার শেষ হওয়ার পরে তারা আমার আমার অপোজিট সামনাসামনি যে আরেকটা গ্রুপ বসা আছে তারা একটা ফায়ার করছে, তখন তারা ওই দিকে আবার ফায়ার শুরু করছে। তো এটা শেষ হওয়ার পরে যখন এরা ফায়ার শেষ হয়েছে পরে আবার আরেক দিক দিয়ে গিয়ে আবার আরেকটা ফায়ার করা হয়েছে। তো চারদিকে আর ফায়ার করতে হয় না, তিন দিকে ফায়ার পরে তারা গাড়ি লেগে গেছে, তারা চিন্তা করছে যে সব ঘেরাও করে নিয়েছে, তখন তারা পালানো আরম্ভ করছে। তখন তারা যখন নীরব তখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আরম্ভ করলাম যাওয়া। তো মোটামুটি কাছাকাছি গিয়ে বোঝা গেল তো তাদের কাছে আর নাই কিচ্ছু, আমরা মনে করছিলাম দু তিন দিন সময় লাগবো তাদেরকে এখানে উচ্ছেদ করতে, কিন্তু আমাদের অত তোলে আমরা রাত্রে বারোটার সময় গিয়ে এখানে উপস্থিত, পুনে চারটা ফায়ার দিছি, সকাল এগারোটার মধ্যেই তারা নীরব হয়ে গেছে। তখন আমরা আস্তে আস্তে গিয়ে থানা পুরা রেল স্টেশনে ঘেরাও করছি, তখন পাঞ্জাবিরা রেল লাইন দিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে, তখন দৌড় আরম্ভ করেছে, তখন মনে করছি তাদের কাছে আর গোলা বারুদ নাই। তখন আমার বড় ভাই হাবিবুর রহমান হোল্ড হ্যান্ড সাপ কয়, কিন্তু তারা দাঁড়ায় না, তারা দৌড় হয়ে আছে। তো আর উনিও না দাঁড়ালে ফায়ার করে, এমনি করে একাই উনি সাতজন মারে আমলে, উনি সাতজন মারার পরে এইদিকে সাতজন যেদিকে রায়পুরের দিকে দৌড় দিল সাতজন, এই চারজন শেষ। আবার সন্ধ্যা হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে রায়পুরের থেকে একটা বাহিনী আবার আসছে, রেল আইতেছে একটা। এর মধ্যে আমরা এই সাইডে আসা পড়লাম, আমাদের সাইডে আমার বড় ভাই হাবিবুর রহমানের আর কোনো খবর নেই। তখন আমরা মনে করছি উনি মারা গেছে, এই খবরটা মানে দ্রুতগতিতে আমাদের বাড়িতে পৌঁছে গেছে। আমরা যখন নদীর পাড়ে আসলাম আমার বাড়ির কাছে, তো আমার মা এক রাস্তার ধারে দাঁড়ায় কাঁদছে আর বলছে যে বাবা রে আমার ছেলে শহীদ হয়েছে, আমার কোনো কষ্ট নাই, তো আমার ছেলেরা নিয়ে আসো আমি খালি গোসল করাই দিই।
একজন লোক ওনাকে ফুলের মালা দিয়া রেলানির উপর থেকে নিয়ে আসতেছে। অর্থাৎ উনি খুশিতে যে ওই যে সাতজন পাঞ্জাবি মারছে এই খুশিতে ওনারা ওই কাণ্ড করে নিয়ে আসতেছে। তো আমার ভাই যে নিয়ে আসতেছে আমি তো দেখে চিনছি যে আমার ভাই, আমার মার কাছে খবরটা বলতে হবে, কিন্তু আমি আমার মার কাছে এসে বলতে পারি না খুশির কথাটা যে মা আমার ভাই জীবিত আছে আসতেছে। আমি এখানেও মানে অজ্ঞান হয়ে গেছি। আমার আবার মানুষের মানে টেনে ডাইলে ঠিক করছে যে না আসলে কী হয়েছে। তখন আমার মাই মনে করছে যে আর ভাইয়ের লাশটা বোধহয় নিয়ে আসতেছে, আমার ছেলের লাশ নিয়ে আসতেছে, এটা মনে করছে আর কি। তো এখান থেকে পরে আমাদেরকে আবার হায়ার করে নেওয়া হইলো আপনার পুটিয়াতে। তো পুটিয়া যুদ্ধ হচ্ছে কয়েকবার, দুইবার তিনবার, তো সর্বশেষ যে যুদ্ধ এই যুদ্ধে আমাদের লোক দুজন শহীদ হয়। এক দুজনের গ্রুপ কমান্ডার ছিল সাদেকুর রহমান, আর একজনের নাম আমার ঠিক এই মুহূর্তে স্মরণ হইতেছে না নামটা। তো দুইজন লোক ওইখানে শহীদ হয়। তো শহীদ হইলেও শেষ পর্যন্ত পাঞ্জাবির ওইখানে টিকে থাকতে পারে না, তারা স্বপ্ন সন্ধি চলে যায়। এটা হইল ডিসেম্বরের প্রথম দিকে। তো এই দিক দিয়ে আমরা আবার দামোদর স্যারের বাড়িতে যখন ছিলাম তখন কালিকা প্রাসাদে একটা আক্রমণ করি। এই আক্রমণটা হইলো যে আমরা আসলে আক্রমণ করে পারতাম না ওইখানে, যেভাবে স্যারের দিক দিয়ে মনে করেন আমরা তো তাদেরকে সবসময় হতাশার মধ্যে রাখি, মানে তারা আতঙ্কের মধ্যে তেমন যাবে। ওই যে প্রতিদিনই তো দু তিনটা ফায়ার করি, তখন তারা মনে করে বিভিন্ন জায়গাতে ফায়ার আসছে, যেমন এটা একটা ক্যাম্প, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে দৈনিক দু একটা ফায়ার হয়, তখন তারা দেখে যে আমরা ঘেরা হয়ে গেছি। কারণ আমাদের কৌশলগত যুদ্ধটা বেশি ছিল, কারণ আমাদের গোলাবার কম থাকার কারণে। তো আমি নদী ফারিয়া ফুল দিয়ে একটা গ্রাম আছে ওইখানে আমার সম্পর্কে ফুফ হয়, আমি যাইতেছি ওই কালিকা প্রাসাদ যে তাদের গাড়িটা আছে এটাকে রেখি করতে হবে। আমি রাস্তার মধ্যে যাইতেছি, এর মধ্যে আমার ফুফার সাথে আমি ওই জায়গাটা চিনি না। তো একজন রাজাকার আসছে, আমার ফুফা এবার রাজাকারের চিনে। তো রাজাকারে আবার তো আমি যে মুক্তিযোদ্ধা আমার ফুফাই বেড়া নাই না, রাজাকারে আবার বলতেছে যে এখানে মুক্তিযোদ্ধা আছে কি না, কই কই কেন কই খুব দরকার আছে, কই না আমার জানার মতো তো নাই, কই না একজন মুক্তিযোদ্ধার দরকার। ওই কারণ কি? কারণ হলো তারা যদি একটা ফাইট দেয় তাহলে আমরা এখান থেকে অস্ত্র শস্ত্র নিয়ে আসবো, পাঞ্জাবি যা আছে সব বেরোলাম। তখন উনি বললো যে এই তো মুক্তিযোদ্ধা। তো রাজা কে কে আবার মুক্তিযোদ্ধা কেমনি ধরাই ফেলে আগে দেত না, কয় হ্যাঁ ফেললে হ্যাঁ এই আসল মুক্তিযোদ্ধা। তখন আমারে বললো যে মানে তোমরা কি এটা পারবা কিনা, আমি কই তাহলে আমারে নিয়ে যাই আগে জায়গা দেখি। কিন্তু তখন আমার মধ্যে এই জিনিসটা আসে নাই যে লোকটা নিয়ে আমার মারা লাগবে নাকি, এই জিনিসটা কেন জানি মনের মধ্যে আসে নাই আর কি। আমার চিন্তা হলো মানে একটা খুশি লাগতেছে যে আসছে আজকা তো যুদ্ধ করে পাঞ্জাবি টাঞ্জাবি সব মারালাম, আর আর রাজাকার নিয়ে আসবো, মানে এটা একটা খুশি যেমন আমার কাছে লাগতেছে। তো গেলাম, যাওয়ার পরে সে আর ক্যাম্পের কাছাকাছি না নিয়ে একটা জায়গা দেখায় বলো তোমরা খালি এখান থেকে কিছু ফায়ার দিলে চলবো, বাকিটা আমরা করবো। তখন আমি আসে মিজান ভাইয়ের বললাম যে মিজান ভাই এই খবর, পরে কয় কি সত্যি নাকি, আমি সত্যি আমি নিজে গেছি, তারপর সত্যি কি কই তো ঠিকই আছে। তখন আমরা রাত্রে আমার যে জায়গা দেখাইছে আমরা ইয়ার থেকে দূরে রয়েছি, কারণ একটা সন্ধ্যা হইলো যে আবার তারা নিয়ে কোনো চক্রান্তকে আক্রমণ করে দূরে থেকে, মানে কারণ যে আমরা একটা ফায়ার করার পরে দেখলাম যে গোলাগুলি শুরু হয়ে গেল। তখন 25 জন রাজাকার আমাদের এখানে চলে আসে, প্রচুর অস্ত্র নিয়ে আসে। এই অস্ত্রগুলি নিয়ে আমরা এখানে রাখি,